থেকে আব্দুল কাদের মিয়া। জি বলুন। আমি সূরা বাকারা 222 নম্বর আয়াতটা আমি বাংলায় পড়ে শোনাচ্ছি। এখানে বলছে যে লোকে তোমাকে রজসাপ সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো উভা অর্থী, সুতরাং তোমরা রজসাপ কালে স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না। অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট আল্লাহ তোমাদিগকে তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়াছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদিগকে ভালোবাসেন। এই হলো আয়াতটা। আপনার প্রশ্নটি বলুন। এখন আমার প্রশ্ন হলো, এই কথাগুলি কি আমার নামাজে পড়ার কোনো প্রয়োজন আছে কি না? আপনার নামাজের এই কথাগুলি, জি, নামাজে পড়ার কোনো প্রয়োজন আছে কি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। জি ভাই, যে প্রশ্নটি করেছেন যে সূরা বাকারার 222 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, এগুলো আল্লাহর কালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং কালাম, এগুলো আমাদেরকে তেলাওয়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও তেলাওয়াত করেছেন, সাহাবীরাও তেলাওয়াত করেছেন, এটি তেলাওয়াত করা হয়েছে। এখন তো গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে তো? জি, এখন তো গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে এবং এটি বিশাল গুরুত্বপূর্ণ মাসআলা, যেটি মানে মুসলিম উম্মার মানে একটা বিশাল দিক ইঙ্গিত করা হয়েছে। এটা জীবনযাপন, পবিত্রতা, স্বাস্থ্যগত বিষয়ে অনেক বিষয় এখানে জড়িত। এখানে অনেক ইনফরমেশন আছে। মানে উনি মনে করছেন যে এই যে কথাগুলো, এই কথাগুলো আমি বললে আমার লাভটা কি না? এগুলো আল্লাহর কালাম। এখানে প্রত্যেকটি কথা যেগুলো কোরআনের মধ্যে এসেছে এগুলো কোনো ব্যক্তির বক্তব্য নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে যা এসেছে তাই তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে, তাই তেলাওয়াত করার জন্য আমাদেরকে